তাকে ভুলে যাইনি, তবে বিরক্ত করা ছেড়ে দিয়েছি। এখন আর আগের মতো বলি না তোমাকে আমি ভালোবাসি। আমি তাকে মন থেকে ভালোবাসলেও এখন আর সরাসরি এটা বলি না যে আমি তোমাকে ভালোবাসি। বারবার তাকে মেসেজ দেই, তার মেসেজের অপেক্ষায় বসে থাকি, এমনটা আর করি না। তার জন্য একসময় হাজারো পাগলামি করতাম, এখন সেই পাগলামিগুলো আর করা হয় না, আর কখনো করবো না। কারণ মানুষ একটা সময় বুঝে যায় যে যেই মানুষটাকে সে প্রচন্ড ভালোবাসে, যার কাছে মানে তার একটিও মূল্য থাকে না, সেই কারণে সে পড়ে থাকে না, কখনোই না। আমি তাকে ভালোবাসছিলাম কিন্তু তার কাছে অযথাই দিনের পর দিন পড়েছিলাম, কিন্তু সে আমাকে একটিও মূল্যায়ন করেনি, ভালোবাসেনি, আর এই জন্য এখন আর তাকেও ভালোবাসতে ইচ্ছা করে না। হ্যাঁ, আমি এটা মুখে বলি ভালোবাসতে ইচ্ছা করে না, শুধু আমি না, আমার মতো সবাই বলে যে তাকে আর ভালোবাসি না, ভালোবাসতে ইচ্ছা করেও না। কিন্তু বিশ্বাস করেন, তারা মন থেকে এখনো ভালোবাসে। মৃত্যুর আগ পর্যন্ত কোনো মানুষ তার ভালোবাসার মানুষকে ভুলবে না, কোনোদিন না। যদি একটা মানুষ বলে যে আমি সত্যিকার ভাবে একটা মানুষকে প্রচন্ড ভালোবেসেছিলাম আর এখন বাসি না, এটা মিথ্যা, এটা আমি বিশ্বাস করি না। কারণ এটা কখনোই হতে পারে না, হয়তো তার সেই ভালোবাসাটা এখন আর আগের মতো প্রকাশ করা হয় না, কিন্তু এইটা ঠিকই সত্যি, সে কখনো ভুলে যায়নি, ভুলে যেতে পারে না। আমি তাকে ভুলে যাব এত সহজে তাকে আমি ভালোবাসিনি, কারণ আমার ভালোবাসাটা এতটাই কঠিন ছিল যে তাকে আমি শেষ পর্যন্ত চেয়েছিলাম, তাকে আমি সবটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম, প্লিজ তুমি থেকে যাও, কিন্তু শেষমেশ সে কি করলো, চলেই গেল। সে আমাকে একটুই বুঝলো না, আমি যে ভালোবাসতে পারি, আমার যে একটা মন আছে এইটা সে বিশ্বাস করেনি। সে সে আমার সাথে অভিনয় করে গেছে, কখনো ভালোবেসে ছিল কি না সেটাও আমি জানি না, কারণ যদি একটু হলেও ভালোবাসতো তাহলে আমার জন্য তার মায়া হতো, কিন্তু না, আমার জন্য তার কখনো মায়া হয়নি। শুধু আমার জন্য না, যেই মানুষগুলো যাকে ভালোবাসে সেই মানুষটা এই মানুষগুলোকে কখনো মূল্যায়ন করে না, কারণ তারা বুঝে যায় যে অতিরিক্ত ভালোবাসলে মানুষটা ঠিকই হারিয়ে যাবে, কারণ অতিরিক্ত জিনিসটাই খারাপ। আপনি অতিরিক্ত যখন ভালোবাসবেন তখন সেই ভালোবাসার মানুষটাকে হারাইবেন, অতিরিক্ত জিনিসটা সবসময় খারাপ হয়।